হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস কুকিং ক্লাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে চালের গুঁড়া দিয়ে ক্রিস্পি ফুলকপির পাকোড়া। চলুন তাহলে চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। দিব 1/2 চা চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিব। এখন পানিটা বরফ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, এগুলো আমি এখন পানিতে দিয়ে দিব। এটা আমি 80% সিদ্ধ করে নিব। বেশ, 80%-এর বেশি সিদ্ধ করা যাবে না, কারণ 80%-এর বেশি সিদ্ধ করলে ফুলকপিগুলো পরবর্তীতে ভেঙে যেতে পারে। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপিগুলো 80% সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব, একটা ছাঁকনিতে নামিয়ে নিব। এখন ফুলকপিগুলো আমি একটি ছাঁকনিতে নামিয়ে নিলাম। ফুলকপির পাকোড়া তৈরির জন্য এখানে আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিব 1.5 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব, দিয়ে দিব রান্নার তেল। এখানে আমি ডুবো তেলে ভাজবো ফুলকপির পাকোড়াগুলো, তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এখন ফুলকপিগুলো এই ব্যাটারে চুবিয়ে নিব, একটা একটা করে চুবিয়ে আমি তেলের মধ্যে ছাড়বো। এখন আমি তেলের মাঝে একটা একটা করে ছেড়ে দিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।